রাস্তা ভেঙে যাওয়ার পর জাফলংয়ের মূল পর্যটন স্পট বল্লাঘাটের দিকে না গিয়ে পর্যটকরা বিজিবি ক্যাম্পের সোনাটিলা দিয়ে জিরো পয়েন্টে যাতায়াত করেন কিন্তু উঁচু টিলা থেকে ওঠানামা করতে গিয়ে বিপাকে পড়তে হতো পর্যটকদের পর্যটকদের সেই দুর্ভোগ লাঘব করেছে পর্যটন বোর্ড চল্লিশ লাখ টাকা বেয়ে সোনা টিলার উপর থেকে জিরো পয়েন্টের পিয়াইন নদী পর্যন্ত সিঁড়ি নির্মাণ করেছে এতে স্বাচ্ছন্দ্যে ওঠানামা করতে পারছেন পর্যটকরা আঠারো সালে আসছি মাঠে সিঁড়ি ছিল এখন তো এই সিঁড়িটা করেন খুবই ভালো হয়েছে আগে তো সিঁড়ি ছিল না বৃষ্টি হতো তখন উপর থেকে বিশ নিচে পড়ে যেতাম আমরা বর্ডারের একদম শেষ প্রান্ত পর্যন্ত যদি যাতায়াত ব্যবস্থাটা ভালো করা যেত তাহলে মনে হয় অনেকটাই উপকৃত হতো কিন্তু পর্যটকদের আচরণ উন্নয়নকে ম্লান করে দিচ্ছে জাফলং এর প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে মানুষের ফেলে যাওয়া জঞ্জাল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা পিয়ান নদী মরে যাচ্ছে পলিথিনে কি ময়লা আবর্জনা এখানে মানে আমরা যে আমরা এই আমি জায়গা সেখানে ফায়ার দিচ্ছি আমরা একটা নির্দিষ্ট স্থানে ফায়ার না আমার খুব দরকার আমাদের এখানে পরিবেশটা একটু সুন্দর করা হইতো তাইলে হয় আরো আমরা ঘোরাঘুরি করে আরো মজা পাইতাম নিয়মিত খোঁজ খবর রাখা হইতো এটা কিভাবে রক্ষণাবেক্ষণ ইয়ে হতো তাহলে আমি মনে করি আস্তে আস্তে আরো অনেক মানুষ আসবে এদিকে জাফলং থেকে ফেরার পথে অনেক পর্যটক ঘুরতে যান নীল পানির রাজ্য লালাখালে কিন্তু লালাখালেও গড়ে উঠেছে মাঝিদের সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে বাড়তি ভাড়া গুনতে হয় পর্যটকদের আমরা দূর থেকে আসছে স্পটগুলো কারণে কিন্তু ভাড়া অনেক বেশি যে অনুযায়ী ভাড়া নিছে সেই অনুপাতে জায়গা খুবই অল্প আরকি অবশ্য আসার কথা হলো দুশো কোটি টাকা বে জোরে চলছে বেহাল সিলেট জাফলং মহাসড়কের কাজ আব্দুল আহাদ সময় সংবাদ সিলেট